আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বৈশিষ্টকে নিয়ে তার এন্টালির বাড়ি থেকে বেরিয়ে ট্যাংরার ফ্ল্যাটে নিয়ে গিয়েছে সিবিআই রবিবার সঞ্জয় বৈশিষ্ট্যের এন্টালির বাড়িতে পৌঁছে যায় সিবিআই অফিসাররা এরপর কয়েক ঘন্টা তল্লাশির পর দুপুরে তাকে নিয়ে বাড়ি থেকে বেরোন সিবিআই অফিসাররা এরপর ট্যাংলার একটি আবাসনে সঞ্জয়ের অন্য একটি ফ্ল্যাটে নিয়ে যান তদন্তকারী অফিসাররা সেখানেও তল্লাশি চালায় সিবিআই অফিসাররা আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট তদন্ত দিয়েছে শনিবারই এই মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই আর রবিবার সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা সিবিআইয়ের অন্য একটি দল কেশপুরে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছে যায় তিনি ওই আর্জিকরের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন এছাড়া আরজিকর মেডিকেল কলেজের কাউন্সিলেরও সদস্য দেবাশিস সঞ্জয় রায় ঘনিষ্ঠ দেবাশিস সোম কলেজের ন্যাশনাল মেডিকেল কমিশন বা তে রয়েছেন সকাল থেকেই তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি দফায় দফায় জেরা করেছে সিবিআই